বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের একশো নম্বর পৃষ্ঠার অনুশীলনের অঙ্কগুলোকে সমাধান করব প্রথমে আমরা এক নম্বর অঙ্কটাকে সমাধান করব এক নম্বর প্রশ্ন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা ডাল মাইনাস টু এবং রেখাটি ফোর কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে তো দেখো অঙ্কটাকে সমাধান করতে হলে আমাদের একটা সূত্র লাগবে যেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম আমরা জানি এম ডাল বিশিষ্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এই সূত্রটা আমরা শিখছিলাম এখানে তোমার এক্স এবং ওয়াই হচ্ছে সলক এক্স এবং ওয়াই কে সলক আর এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান হচ্ছে এই বিন্দুটা ওকে এখন যে প্রশ্নটা আমাদেরকে দিছে এক নম্বর প্রশ্নে সেটা হচ্ছে মাইনাস টু ডাল বিশিষ্ট ফোর কমা মাইনাস ফাইভ বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে এখানে ডাল কত মাইনাস টু অর্থাৎ এম এর জায়গায় হবে মাইনাস টু আর বিন্দুটা হচ্ছে তোমার ফোর রেখাটি হচ্ছে ফোর কমা মাইনাস ফাইভ তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ানের জায়গায় কে আছে ফোর -5 মাইনাস ফাইভ তাহলে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো তবে যেখানে এম আছে সেখানে আমরা দিব মাইনাস টু যেখানে এক্স ওয়ান সেখানে দিবো ফোর যেখানে ওয়াই ওয়ান সেখানে দিব মাইনাস ফাইভ বলো আমার কথা বুঝছো তাহলে সূত্রে আমাদের আগে আলোচনা করা শেষ তারপরেও বোঝার সুবিধাটা আমি এখানে লিখে দিয়েছি তাহলে খেয়াল করার সময় আমি অনুযোগ দিয়ে তাহলে প্রশ্ন যে বাবা আছে বাবা বাবু আমরা লিখতেছি মাইনাস টু ডাল বিশিষ্ট ফোর কমা মাইনাস ফাইভ বিন্দুগামী ফোর কমা মাইনাস ফাইভ বিন্দুগামী রেখার সমীকরণ কত y - y1 ওকে okay? তাহলে y - y1 y - y1 বলো তো y এর আগে কি আছে 5 - 5 তাহলে y - y1 অর্থাৎ y - -5 ওকে is equal to m * x - x1 m * m কত বলো m কত m হচ্ছে -2 তাহলে m * অর্থাৎ -2 * x - x1 এক্স মাইনাস এক্স ওয়ান বলো এক্স ওয়ানকে এক্স ওয়ান হচ্ছে ফোর বলো সবাই বুঝছো তাহলে আমাদের সূত্রে অ্যাপ্লাই করা শেষ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ এক্স মাইনাস এক্স ওয়ান এখানে তোমার এমের জায়গা আছে মাইনাস টু তাহলে যেখানে এম সেখানে অবশ্যই আমাদেরকে মাইনাস টু বসাইতে হবে এক্স ওয়ানের জায়গায় আছে তোমার ফোর তাহলে যেখানে এক্স ওয়ান সেখানে অবশ্যই আমাদেরকে ফোর বসাইতে হবে আর y1 ওয়ানের জায়গায় আছে মাইনাস ফাইভ তাহলে যেখানে ওয়াই ওয়ান সেখানে অবশ্যই আমাদেরকে মাইনাস ফাইভ বসাইতে হবে তাহলে সূত্রেটা দাঁড়িয়েছে তোমার ওয়াই মাইনাস মাইনাস ফাইভ ইজ ইকুয়াল মাইনাস টুয়েন্ট এক্স মাইনাস ফোর তো সবাই এবার আসা ক্যালকুলেশন করে ফেলি আমরা তাহলে বা ওয়াই মাইনাসে এ প্লাস ফাইভ ইজ টু মাইনাস টু দিয়ে এক্স কে গুণ করো মাইনাস টু এক্স তারপর মাইনাস টু দিয়ে মাইনাস কে গুণ করো তাহলে মাইনাসে এ প্লাস সাত আট তারপর দেখো বা ওয়াই যে বাবা আছে এভাবে দেখো এটা মাইনাস টু এক্স এটা কি এদিকে আসলে কী হবে প্লাস টু এক্স ইজ ইকুয়েল টু এইট যেভাবে আছে এভাবে এটা হচ্ছে তোমার প্লাস ফাইভ এদিকে আসলে কী হবে মাইনাস ফাইভ তাহলে সুতরাং ওয়াই ইজ ওয়াই প্লাস টু এক্স ইজ ইকুয়েল টু এইট মাইনাস ফাইভ কত থ্রি বলো সবাই বুঝছো তাহলে এটি হচ্ছে আমাদের মাইনাস টু ডাল বিস্ট অফ ফোর কামা মাইনাস ফাইভ বিন্দুগামী রেখার সমীকরণ সবাই বুঝছি তো নাও সন্ধ্যেবে তুলে নাও